দর্শক, আরও একটি আন্তর্জাতিক খবর। ইরানকে বাঁচাতে একজোট কয়েকটি আরব দেশ। এটা একটা অবিশ্বাস্য ঘটনাও বটে যে আরব বিশ্বে যেভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান বিভিন্ন অন্যান্য মুসলিম দেশের, সেখানে এক লেবাননে হামলা, এরপরে ইরানের হামলা ইসরায়েলে এবং পাল্টা হামলার একটি প্রস্তুতি ইসরায়েলের, এই পরিস্থিতিকে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। খেয়াল করবেন যে লেবাননে গতকাল সৌদি আরব বিশাল আকারের একটি ত্রাণবাহী ফ্লাইট পাঠিয়েছে। এই অবস্থার মধ্যে ইরানের স্পিকার নিজে বিমান চালিয়ে গেছেন লেবাননে। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে আসলে সৌদি আরব সহ অন্যান্য আরব বিশ্ব বসে থাকতে পারে না, এবং তারা একজোট হয়েছে যে কোনোভাবেই ইরানে হামলা চালানো যাবে না। এখন পশ্চিমা দেশগুলো এই আরব দেশের ঐক্যকে ঘিরে তারা আবার উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এখন তারা দৌড়ঝাঁপ শুরু করেছে ইরানে এবং ইসরায়েলে দুই পক্ষকে শান্ত করার জন্য, এবং বিশেষ করে আরব বিশ্বের সবচেয়ে বড় টেনশন হচ্ছে তেল নিয়ে। যদি মানে ইসরায়েল হামলা চালায়, ধারণা করা হচ্ছে দুটি জায়গায় তারা হামলা করতে পারে, একটা হচ্ছে পারমাণবিক স্থাপনা, আরেকটি হচ্ছে তেল ক্ষেত্র। তো দুটোই ভয়ঙ্কর হবে। পারমাণবিক স্থাপনায় যদি হামলা করে তো তার পাল্টা প্রতিশোধ ইরান নেবে আরও ভয়ঙ্করভাবে, পারমাণবিকভাবেই তারা সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আর যদি তেলের স্থাপনায় হামলা চালায়, তাহলে একেবারে পুরো বিশ্বের যে জ্বালানি বাজার, সেই জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হবে, জ্বালানির দাম হু হু করে বেড়ে যাবে, যা একেবারেই বিশ্বের যে অর্থনীতি বাণিজ্য একদম মানে ধূলিসাৎ হবে, অথবা অস্থিতিশীল একটি পরিস্থিতির মধ্যে চলে যাবে, যেটা ফেরানো খুব কঠিন হবে। তো এই রিপোর্টে বলা হচ্ছে কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা যেত না, অথচ এবার ইরানকে বাঁচাতে জোট বেঁধেছে উপসাগরীয় কয়েকটি দেশ। ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র ইসরায়েল যেন হামলা না চালায় তা নিয়ে বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা। বৃহস্পতিবার একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে নিবৃত করা হয়। এসব উপসাগরীয় দেশগুলোর নেতারা বিশ্বাস, এমন কোনো হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আরব বিশ্বের নেতারা। ইসরায়েলের হামলায় তেল নির্ভর অর্থনীতির এই অঞ্চল খুবই বিপদে পড়বে, আবার ইরানও যদি পাল্টা হামলা চালায় তাহলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এখন তেহরান ও তেল আবিবকে শান্ত করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপাক্ষিক এই বৈঠকে মার্কিন, ইসরায়েলি এবং উপসাগরীয় ওই দেশগুলোর কর্মকর্তারা রয়েছে। তেল নির্ভর আরব দেশগুলো যেমন তাদের অর্থনীতি ঝুঁকিতে ফেলতে চায় না, তেমনি ওয়াশিংটন এমন কিছু ঘটুক তা চায় না। এই জন্য ইরান এখনও প্রতিশোধমূলক হামলা চালাতে পারেনি ইসরায়েলে। ইসরায়েল এখনও প্রতিশোধমূলক হামলা চালায়নি এই কারণে যে তারা দেখছে যে পশ্চিমা বিশ্ব একমাত্র আরব বিশ্বগুলো দেখে বসছে, ফলে এই রকম বিরূপ পরিস্থিতিতে ইসরায়েল চিন্তা করছে যে তারা কি করবে। এটা মানে একটা লক্ষণীয় একটা ভালো জিনিস যে আরব বিশ্বগুলি ঐক্যবদ্ধ হচ্ছে। তারা যত বেশি ঐক্যবদ্ধ হবে ইসরায়েল তত বেশি আগ্রহী হবে, উপকৃত হবে, এবং তাদের যে মানে বিভিন্ন ব্যাপী বহুমুখী যে হামলার যেই মাত্রা, সেই মাত্রাটা ধীরে ধীরে কমবে এবং মধ্যপ্রাচ্য আস্তে আস্তে স্থিতিশীল হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।